स्वदेशी उत्पादन 70 लाख टन बढ़ाने के लिए 6 उर्वरक संयंत्रों का उद्धार किया जा रहा है। FCIL के गोरखपुर, सिंदरी, तलचर और रामागुंडम संयंत्र, HFCL की बरौनी इकाई और BVFCL की नामरू फोर्थ। सोने पर सुहागा ये है कि देश में अब बनेगा सिर्फ नीम लेपित यूरिया, क्योंकि इससे होगा किसानों का फायदा ही फायदा। अनाज का उत्पादन 10% तक बढ़ेगा, बढ़ेगी 10-15% नाइट्रोजन क्षमता। জীৱৰ অপূৰ্ব সৃষ্টি মাছ, যাক হেনো বিষ্ণুৱেও অৱতাৰ হিচাপে দেখা দিছিল, সেয়ে কবিৰ ভাষাত সোণালী ৰূপালী মাছ, নীলা বেগুনীয়া মাছ, জন্মৰে ৰঙীন মাছ, ৰঙেৰে ৰঙীন, এনে হেজাৰ বিজাৰ মাছৰ ভিতৰত শান্ত প্ৰকৃতিৰ আৰু আকৰ্ষণীয় ৰঙৰ বন্ধ পানীত প্ৰাকৃতিক অথবা কৃত্ৰিম খাদ্য খাই জীয়াই থাকি আনক আনন্দ দিব পৰা মাছকে আলংকাৰিক মাছ বোলে। সাধাৰণতে দুই ধৰণৰ আলংকাৰিক মাছ পোৱা যায়, স্থানীয় আলংকাৰিক মাছ আৰু ৰংচঙীয়া বিদেশী আলংকাৰিক মাছ। স্থানীয়ভাৱে উপলভ্য মাছৰ বিদেশত ভাল বজাৰ মূল্য আছে আৰু বিদেশী আলংকাৰিক মাছৰ স্থানীয় বজাৰত ভাল বজাৰ মূল্য আছে। আলংকাৰিক মাছৰ পোনা উৎপাদন তথা প্ৰতিপালনত সফলতা লাভ কৰিছে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ প্ৰাণীবিজ্ঞান বিভাগৰ অন্তৰ্গত জল সংবৰ্ধন আৰু জৈৱ বৈচিত্ৰ কেন্দ্ৰটোৱে। ৰাষ্ট্ৰীয় মীন উন্নয়ন পৰিষদৰ অৰ্থসাহাৰ্যত আৰু ৰাজ্যিক মীন বিভাগৰ সহযোগত বিশ্ববিদ্যালয়খনে নিৰ্মাণ কৰি তুলিছে আলংকাৰিক মাছৰ প্ৰজনন কেন্দ্ৰটো। স্থানীয়ভাৱে উপলভ্য মাছসমূহৰ স্বাভাৱিক বিচৰণস্থলী নিশ্চিত কৰিবলৈ জৈৱিক অৰ্থাৎ বায়লজিকেল ফিল্টাৰৰ প্ৰয়োজনীয়তা সন্দৰ্ভত এই কেন্দ্ৰটোৰ সমন্বয়ক তথা গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ প্ৰাণীবিজ্ঞান বিভাগৰ অধ্যাপক ডক্টৰ দণ্ডধৰ শৰ্মাই এনেদৰে কয়। জৈৱিক ফিল্টাৰ, যিটো বায়লজিকেল ফিল্টাৰ বুলি কোৱা হয় ইংলিছত, এই বায়লজিকেল ফিল্টাৰৰ মূল উদ্দেশ্যটো এইটোৱেই যে আপুনি জানে যে মাছবিলাক এমনিউটেলিক, অৰ্থাৎ সিহঁতে মূত্ৰৰ লগত এমোনিয়া নিঃসৰণ কৰে। আপুনি জানে যে এমোনিয়া যিকোনো প্ৰাণীৰ কাৰণে অত্যন্ত অনিষ্টকাৰক। 1 গ্ৰাম এমোনিয়া ডাইজেষ্ট কৰিব বা ডাইলুট কৰিবৰ কাৰণে প্ৰায় 24 লিটাৰ পানী লাগে। যিহেতু আমাৰ একুৰিয়ামত এইটো সম্ভৱ নহয়, সেইকাৰণে আমি নতুন পদ্ধতি এটা ব্যৱহাৰ কৰিছোঁ, যি পদ্ধতিয়েদি একুৰিয়ামত থকা মাছখিনি যিখিনি মূত্ৰ ত্যাগ কৰে সেইখিনি যাতে নিজে নিজে শোধন হয়। ইয়াৰ প্ৰিন্সিপলটো এনেকুৱা যে আমি এই 3টা একুৰিয়াম চিৰিয়েলি কানেক্ট কৰি দিছোঁ, অৰ্থাৎ এটাৰ পানী আনটোত অনায়াসে আহিব পাৰে। আৰু আমি এটা পাম্প লগাই ইয়াৰ পানীখিনি, যিখিনি পানী তলৰ একুৰিয়ামটোত আহিব, সেই পানীখিনিক আমি বায়লজিকেল ফিল্টাৰেদি যাব দিওঁ। বায়লজিকেল ফিল্টাৰৰ ভিতৰত আমি 3টা বেক্টেৰিয়া ইয়াত থোৱা আছে, নাইট্ৰ'চমোনাছ, নাইট্ৰিফাইং আৰু নাইট্ৰাইট বেক্টেৰিয়া, যিটোৱে কি কৰে এমোনিয়াটোক নাইট্ৰ'জেনলৈ কনভাৰ্ট কৰি দিয়ে, অৰ্থাৎ নাইট্ৰ'জেনলৈ কনভাৰ্ট কৰি দিয়ে, অৰ্থাৎ যিখিনি বিষাক্ত পৰিৱেশ একুৰিয়ামৰ ভিতৰত সৃষ্টি হ'লহেঁতেন সেই বিষাক্ত পৰিৱেশটো বায়লজিকেল ফিল্টাৰটো নোহোৱা কৰে। লগতে কি কৰিব পাৰি যে আমি কৰি আছোঁ যে এই পানীখিনি আকৌ আনি পেলাই ওপৰত একুৰিয়ামটোত আমি দি দিওঁ। দিয়াৰ ফলত কি হয় যে একুৰিয়ামটোত পানীৰ এটা সোঁত বৈ থাকে, যিটো সোঁত মাছটো জীয়াই থকাৰ কাৰণে বা অক্সিজেন দিয়াৰ কাৰণেও উপযোগী, লগতে এমোনিয়াখিনিও নোহোৱা হৈ যায়। বায়লজিকেল ফিল্টাৰ এইটো আচলতে যিহেতু এটা ডাঙৰ গোটেই ব্ৰুড বেংকটোত আমি এটা
কন্টিনিউয়াস প্ৰচেছত বায়োলজিক্যাল ফিল্ড পৰিশোধ কৰি থাকিব লাগে, কিন্তু আমি খেতিয়কক দিবৰ কাৰণে আমি সহজলভ্য বায়োলজিক্যাল ফিল্টাৰো আমি বনাইছোঁ, সেইটো আপোনালোকক দেখুৱাম। আমাৰ ইয়াত 10টা আমি ফিট কৰা আছে এতিয়ালৈকে, 10টা বায়োলজিক্যাল ফিল্টাৰ। কিন্তু আমি সেইটো ইউনিটত, যিটো আমাৰ আৰু এটা ইউনিট আছে, তাতে আমি প্ৰতিটো চিষ্টানতে একোটাকৈ বায়োলজিক্যাল ফিল্টাৰ লগাইছোঁ। সেইটো খুব কম খৰচতে, অৰ্থাৎ আপুনি ক'ব গ'লে 200 টকাত এটা বায়োলজিক্যাল ফিল্টাৰ বনাব পাৰি। আমাৰ গোটেই কেন্দ্ৰটোত 80 বিধ আমাৰ থলুৱা মাছ, আমি যিহেতু স্মল ইণ্ডিজেনাছ স্পেচিছ বুলি কয়, যাৰ আলংকৰিক গুৰুত্বও আছে লগতে খাদ্য গুৰুত্বও আছে, সেইখিনি মাছ ৰাখিছোঁ। তাৰ উপৰিও আমি এক্সোটিক প্ৰায় 60 বিধ মাছ আমি আছে। ইয়াৰে ভিতৰত এই 80 বিধৰ ভিতৰত 16 বিধৰ আমি অলৰেডি তাৰ কৃত্ৰিম প্ৰজনন আৰু তাৰ লাৰ্ভাল ৰিয়েৰিংটো আমি সম্পূৰ্ণ কৰিছোঁ। আমাৰ মূল উদ্দেশ্যটো যে যিখিনি আলংকৰিক মাছ, অৰ্থাৎ উত্তৰ পূৰ্বাঞ্চলত পোৱা যিখিনি থলুৱা আলংকৰিক মাছ, তাৰে যিখিনি ইণ্টাৰনেশ্যনেল বা নেশ্যনেল মাৰ্কেটত যাৰ দামটো যথেষ্ট, তেনেকুৱা মাছবিলাকহে আমি বাছি লৈছোঁ। যেনেকৈ আপোনাক কৈছোঁ যে চান্না অৰেণ্টিমেকুলেটা, যিটোক নগা চেং বুলি কোৱা হয়, আমি নগা চেংটো ইয়াতে ব্ৰিডিং কৰাইছোঁ বা প্ৰজনন কৰাইছোঁ, কৃত্ৰিম প্ৰজনন কৰাইছোঁ। জলবায়ু পৰিৱৰ্তন আৰু পৰিৱেশ তন্ত্ৰৰ তাৰতম্যৰ হেতু স্থানীয়ভাৱে উপলভ্য বহুতো আলংকাৰিক মাছ ক্ৰমাৎ বিপন্ন হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। এই বিপন্ন মাছসমূহ সংৰক্ষণ কৰি তাৰ প্ৰজনন কৌশল সৰলীকৃত কৰিবলৈ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ অন্তৰ্গত এই কেন্দ্ৰটোৱে গৱেষণা অব্যাহত ৰাখিছে। এই কেন্দ্ৰটোৰ গৱেষক তথা হাজো সুৰেন্দ্ৰাছ মহাবিদ্যালয়ৰ প্ৰাণীবিজ্ঞান বিভাগৰ প্ৰবক্তা জয়ন্ত কুমাৰ নাথে স্থানীয়ভাৱে উপলভ্য আলংকাৰিক মাছৰ সংৰক্ষণ ব্যৱস্থা আৰু ইয়াৰ প্ৰজনন কৌশল সন্দৰ্ভত তেওঁৰ অভিব্যক্তি ব্যক্ত কৰি এনেদৰে কয়। যিহেতু আমি জানো নৰ্থ ইষ্টখন মানে ফিছ ডাইভাৰ্চিটিৰ লগতে বাকী ডাইভাৰ্চিটিৰ ক্ষেত্ৰতো বহুত ৰিচ হয়, চ' আমাৰ যিখিনি লোকেল মাছ আছে, চ' আমাৰ মানুহৰ যিখিনি অলপ মানে নলেজৰ দৰকাৰ হয় সেইখিনি আমি পোৱা নাই। যিখিনি আমাৰ ইণ্টাৰনেশ্যনেল মাৰ্কেটত আমাৰ লোকেল মাছবিলাক মানে কিছুমান অসাধু মানে ব্যৱসায়ীয়ে কি কৰিছে, যিটো লিগেলি নহয়, চ' ইলিগেলি কিছুমান মাছবোৰ এক্সপৰ্ট কৰি আছে। আৰু তাতে আমাৰ ধৰক ছিংগাপুৰ, মালয়েছিয়া, আপোনালোকে জানে ডুবাই নিচিনা ঠাইত এইবিলাক বস্তু পেট হিচাপে পালন কৰে, চ' তেওঁলোকে তাতে নিলাম হয় এইবিলাক মাছৰ। চ' আমাৰ মানুহে আপুনি ক'ব বিচাৰিছে যে আমাৰ স্থানীয়ভাৱে যিখিনি উপলভ্য মাছ আছে আলংকাৰিক মাছ, এইটো মানে অসাধু চক্ৰ কিছুমানে মানে ধৰক বিদেশত এইটো ৰপ্তানি কৰি মুনাফা লৈ আছে, গতিকে ইয়াৰ কাৰণে নিশ্চয়কৈ কিছুমান মাছ বিলুপ্তি হৈ গৈছে। নিশ্চয়কৈ কি কি মাছ এনে বিলুপ্তিৰ পথত আছে বাৰু? চ' এতিয়া মই ধৰক মোৰ এটা PhD কামত মই মাছ ইউজ কৰি আছোঁ, চ' মাছটোৰ নাম হৈছে পিঠিয়া চেলিনাছ। চ' যিটো আমি ৰিপৰ্ট হিচাপে অসমতো পোৱা ৰেকৰ্ডছ আছে, বাট বৰ্তমান আমি মেঘালয়ত তাৰ পৰা আমি কালেকশ্যন কৰিছোঁ আৰু তাৰ ওপৰত মই কাম কৰি আছোঁ, যিহেতু তাতে ইয়াৰ এটা ICUN ষ্টেটাছ থাকে। চ' ICUN ষ্টেটাছ মতে ইয়াৰ ভালনাৰেবল ষ্টেজটো পাই গৈছেগৈ। চ' আৰু দুটামান ষ্টেজ পাৰ হ'লে আমাৰ এইটো এটা ক্ৰিটিকেলি এণ্ডেঞ্জাৰ ষ্টেজ পাব, তাৰপিছত আমাৰ এইটো এক্সটিংক্ট হ'ব। আৰু সেইকাৰণে আমি কি কৰিছোঁ, মাছটো কালেকশ্যন কৰিছোঁ, কালেকশ্যন কৰি আমি তাক আমাৰ এটা পৰিৱেশ দিব চেষ্টা কৰিছোঁ, যিটো আমি সিহঁতৰ নেচাৰেল হেবিটেটত পায়, গোটেই টেম্পাৰেচাৰ হওক, pH হওক, গোটেই ৰেঞ্জখিনি আমি কণ্ট্ৰল কৰিছোঁ। তাৰপিছত আমি কৃত্ৰিমভাৱে ইয়াৰ প্ৰজনন কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু আমাৰ যিখিনি আমাৰ ইয়াত আছে কৰ্মকৰ্তা, চ' সকলোৱে এইটো মাছটোৰ ব্ৰিডিং কৰিবলৈ ছাকচেছ হৈছে আৰু ময়ো ছাকচেছ হৈছোঁ আৰু আমি বচাই ৰাখিব পাৰিছোঁ মাছটো এতিয়ালৈকে। চ' আমি যদি প্ৰেচাৰটো তেনেকৈ আমি যদি নেচাৰৰ পৰা কমাই পেলাই আমি যদি আৰ্টিফিচিয়েলি আমি ব্ৰিডিং কৰিব পাৰোঁ, চ' নেচাৰৰ পৰা আমি নধৰাকৈ আমি ৰিচাৰ্চৰ কামতো ইউজ কৰিব পাৰিছোঁ আৰু এই মাছটোৰ এটা গুণাগুণো আছে যে অলংকৰিক গুণ এটাও আছে। চ' এনেকুৱা মাছবোৰ কি হয়, আপুনি যেতিয়া লিগেলি আমি কৰিম, প্ৰেক্টিচ কৰিম আৰু আমাৰ ফাৰ্মাৰসকলেও যদি এটা প্ৰেক্টিচ কৰিব পাৰে আৰু তেওঁলোকে এষ্টাব্লিছ হৈ পেলাই তেওঁ ডাঙৰ এটা হিউজ প্ৰডাকশ্যন কৰিব পাৰে, চ' বাহিৰতেতো আমাৰ চৰকাৰৰ থ্ৰুদি আমি যদি এক্সপৰ্ট কৰোঁ, চৰকাৰেও এটা ৰেভিনিউ পাব, আমাৰ ৰিচাৰ্চৰ কামতো হেল্প হৈছে আৰু মাছটোৰ ৰক্ষা কৰাত বা আমাৰ সংৰক্ষণতো আমি সহায় কৰিব পাৰিছোঁ। চ' তেনেকুৱা ধৰণৰ বহুত ধৰণৰ মাছৰ ওপৰত আমাৰ ইয়াতে চেণ্টাৰত কাম হয় আৰু সেইখিনি আমি আগবঢ়াই নিবলৈ চেষ্টা কৰিছোঁ। গতিকে ধৰক অকল পিঠিয়া স্পেচিছটো নহয়, আৰু বহুত মাছ এনেকুৱা ধৰণৰ লাহে লাহে বিলুপ্তিৰ পথত আগবাঢ়িছে, এইবিলাকৰ গৱেষণাৰ কাৰণেও বাৰু বিশ্ববিদ্যালয়ৰ ফালৰ পৰা কিবা ব্যৱস্থা লৈছে নেকি? হয়, আমাৰ জুলজি ডিপাৰ্টমেণ্টৰ এইটো চেণ্টাৰটোত আমাৰ ধৰক টিনক্স নবিলিচ, দেন মাইক্ৰ'ফিছ ডিঅ'কটা বুলি এটা ফিছ আছে, যিটো পাইপ ফিছ নামে জনা যায়, চ' যাতে সিহঁতৰ বহুত কিছুমান ইম্পৰ্টেণ্ট ফিচাৰ্ছ আছে, যেনে তাতে মেল প্ৰেগনেঞ্চি বুলি এটা কেৰেক্টাৰ দেখায় সেই মাছটোৱে। আমাৰ নৰ্মেলি কি হয়, ফিমেলগৰাকী প্ৰেগনেণ্ট হয় বা মানুহৰ ক্ষেত্ৰত বা বেলেগ এনিমেলৰ ক্ষেত্ৰতো, কিন্তু তাতে কি হয়, মেল যিটো আছে স্পিচিছটোৰ তাতে প্ৰেগনেঞ্চি দেখা যায় আৰু তেওঁলোকে পেটত মানে এগবোৰ ৰাখি থৈ দিয়ে। চ' সেইটো এটা
তেওঁলোকৰ ইউনিক ফিচাৰ্ছ আছে। সো তেনেকুৱা ধৰণৰ মাছবিলাক কি হয় বাহিৰত আমাৰ ইয়াত নৰ্মেলি আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমান অৰ্নামেণ্টেল ফিছৰ ডিমাণ্ড বাঢ়িব আৰম্ভ হৈ গৈছে। সো পেট শ্বপবিলাকত আমাৰ অৰ্নামেণ্টেল ফিছো দেখা পোৱা হৈছে। সো তেনেকৈ বাহিৰত এক্সপৰ্ট যদি আমি কৰিব পাৰোঁ ইণ্ডিউচ ব্ৰিডিঙৰ থ্ৰুদি বা এইটো মাইক্ৰফিছ দিয়াটো আমাৰ নেচাৰেল ব্ৰিডিঙে আমাৰ ইয়াত ছাকচেছফুলি হৈছে। সো তাৰ কিছুমান স্পেচিমেন আছে ইয়াতে আপোনালোকে চাব পাৰিব। সো সেইকাৰণে আমি গোটেই যিখিনি আমাৰ থলুৱা মাছখিনিক তাৰ উপৰিও আমাৰ যিখিনি এক্সটিক ফিছ আছে তাৰো ধৰক আমাৰ গ'ল্ড ফিছ হওক এঞ্জেল ফিছ হওক সেইবিলাক মাছৰো আমি ব্ৰিডিং কৰি আছো আৰু এটা সময়ত আমি বজাৰলৈ মুকলি কৰি দিব পাৰিম বুলিও আমাৰ মানে ছাৰে ইয়াতে প্ৰজেক্টৰ পদক্ষেপ লৈছে। প্ৰাকৃতিক জলাশয়ত এনে কিছু মাছ পোৱা যায় যিবোৰ মাছক সাধাৰণ অৱস্থাত প্ৰজননৰ বাবে বিশেষ একুৱাটিক হাউচিং ছিষ্টেমৰ প্ৰয়োজন হয়। পানীৰ উষ্ণতা, পিএইচ আৰু আনুষংগিক প্ৰয়োজনীয় কাৰকসমূহ অনুকূল পৰিসৰত ৰাখিবলৈ এই একুৱাটিক ছিষ্টেমৰ প্ৰয়োজনীয়তা ব্যক্ত কৰি গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ আন এগৰাকী উদীয়মান গৱেষিকা ছাত্ৰী অদিতি ডেকাই এনেদৰে কয়। আমাৰ ইয়াতে বিভিন্ন ব্যৱস্থা আছে, তাৰ ভিতৰত মানে এইটো এটা, ইয়াৰ নাম একুৱেটিক হাউচিং ছিষ্টেম। তো ইয়াত মানে আপুনি পিএইচ, টেম্পাৰেচাৰ, কণ্ডাক্টেঞ্চ এইবিলাক গোটেই মানে কণ্ট্ৰল কণ্ডিশ্যনত আপুনি ৰাখিব পাৰে আৰু মানে নিজে নিজে এইটো মানে কণ্ট্ৰল মানে তাহাঁতক সেই ছেট কৰি দিলে তো তাহাঁতে সেনেকৈ থাকি যাব মানে আৰু। তাৰমানে ধৰক পিএইচৰ পৰিমাণ যদি আমাক কোনোবা মাছৰ প্ৰজাতিৰ কাৰণে যদি সাতৰ পৰা আঠৰ ভিতৰত লাগে তেনেকুৱা ছেট কৰিলে তাৰমানে সেইটো থাকিয়ে যাব আপুনি যেতিয়ালৈ আপুনি নেক্সট মানে ছেট নকৰে এটা নিৰ্দিষ্ট ফেলো তো আপুনি সেইটোতে থাকি যাব আৰু। ঠিক তেনেদৰে উষ্ণতাও তেনেকুৱা কৰিব পাৰি, টেম্পাৰেচাৰো পাৰে আপোনাৰ। আপোনাৰতো আমাৰ এইবিলাক যিবিলাক মানে এনডেমিক ফিছ বুলি কয় সেইবিলাক আমাৰ ইয়াত যিবিলাক পায় তাহাঁতকতো আপোনাৰ 26-28 এনেকুৱা ধৰণৰ টেম্পাৰেচাৰ লাগে। তো আমি সেইটোৱে ছেট কৰি দিওঁ, 26-28 ডিগ্ৰী চেলচিয়াছ যিটো টেম্পাৰেচাৰ লাগে সেইটো ছেট কৰি থৈ দিয়ে আৰু তাত তাৰমানে তাহাঁতে এনেকৈ গ্ৰ' হৈ থাকে মানে সেইটো টেম্পাৰেচাৰ। গতিকে ধৰক এনেকুৱা প্ৰযুক্তি কৌশল ধৰক আপোনালোকে আয়ত্ত কৰিছে আৰু কৰি এনেই লাভান্বিত হৈছেনে বাৰু এনেকুৱা? ইয়াত ধৰক কিছুমান মাছ আমি আমাৰ একুৱেৰিয়ামত ৰাখিলে মানে মৰি যাব, ধৰক আমি বাহিৰৰ পৰা আনা বা ইয়াৰো কিছুমান, তো আমি তাত মানে ৰাখিব নোৱাৰো সেইবিলাক। কোন কোন প্ৰজাতিৰ মাছ বাৰু ইয়াত আপোনালোকে? ট্ৰাইকোগেষ্টাৰ স্পেচিছৰ আৰু বটি মানে ডেনিঅ' ৰেডিঅ' ধৰক তেনেকুৱা টাইপৰ মানে যায়, কিন্তু আপুনি নেচাৰেল মানে হেবিটেটটো আপুনি একুৱেৰিয়ামত তেনেকে মেইনটেইন কৰিব নোৱাৰে মানে। ধৰক কিছুমান আপোনাৰ লেক থাকি যাব, তো ইয়াতে মানে আপুনি গোটেইখিনি সেই কণ্ট্ৰল কৰি কিনে ৰাখিব পাৰিব আৰু ইয়াত মানে। তেতিয়া ইয়াত মানে মৰ্টেলিটি ৰেটটো প্ৰায় নাইয়ে আৰু। তাৰমানে নিয়ন্ত্ৰিত অৱস্থাত মানে যিটো প্ৰাকৃতিক অৱস্থা এইটো আপোনালোকে ইয়াত প্ৰদান কৰে আৰু তাৰ কাৰণে মাছটো যাতে জীয়াই থাকে এইটোৰ কাৰণে ব্যৱস্থা কৰে। হয়, গতিকে এটা এটা একুৱেটিক হাউচিং ছিষ্টেমত এনে ধৰক কিমানমান টকা ব্যয় কৰিব লাগে? আপুনি ইয়াত 40 লাখ আৰু আমাৰ যিটো আছে ইয়াত সেইটো 40 লাখ 40 লাখ টকালৈকে ইয়াতে ব্যয় হয় আৰু। গতিকে এনে ধৰক আমাৰ যিখিনি এণ্টাৰপ্ৰিনাৰ্ছ আছে আমাৰ ধৰক আলংকাৰিক মাছৰ লগত জড়িত, তেওঁলোকে এনেকুৱা ধৰণৰ তাৰমানে একুৱেটিক হাউচিং ছিষ্টেমৰ ব্যৱস্থা কৰি ল'ব পাৰে আৰু বিশেষকৈ গৱেষণাৰ ক্ষেত্ৰত অকল পানীৰ গুণাগুণ বা পৰিৱেশৰ ওপৰতে নহয় স্থানীয় আলংকাৰিক মাছৰ প্ৰজননৰ বাবে অতিকৈ প্ৰয়োজন জীৱিত খাদ্যৰ। ব্লাডৱৰ্ম নামৰ এই জীৱিত খাদ্য প্ৰস্তুত কৰি বহু প্ৰজাতিৰ স্থানীয় মাছৰ গাৰ বৰণ আৰু শাৰীৰিক অবলয় অক্ষুণ্ণ ৰাখিব পাৰি। স্থানীয় আলংকাৰিক মাছৰ বাবে প্ৰয়োজনীয় জীৱিত খাদ্যৰ প্ৰয়োজনীয়তা সন্দৰ্ভত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ প্ৰাণীবিজ্ঞান বিভাগৰ গৱেষক প্ৰিয়মনাথে এনেদৰে কয়। লাইভ ফিট আপুনি যোনটো এইটো দেখিছে এইটো টিউবিফেক্স বুলি কয়, এই ৰঙা ৰঙা ৱৰ্মটো আপোনাৰ টিউবিফেক্স ৱৰ্ম বুলি কয়। এইটো আপোনাৰ স্লাডজ ৱৰ্ম হয়, এইটো সাধাৰণতে ড্ৰেইনে চ্ৰেইনে যোনটো আছে আপোনাৰ এইটো ড্ৰেইনত লাগি থাকে আৰু এইটো বনাব হ'লে আপোনাৰ এনেও 24 ঘণ্টা পানী ছাপ্লাই এটা লাগিব, প্লাছ আপোনাৰ এটা ছাৰ্ফেচ বেড লাগিব। সেই ছাৰ্ফেচ বেডটো হয়তো আপোনাৰ মাড আৰু আপোনাৰ গোবৰ যোনটো আছে সেইটো এটা লেয়াৰ পৰিব প্ৰথমত। তাৰপিছত আপোনাৰ এনেই 3 ডেজ বেচিছত আপোনাৰ এটা এনেই কাৰ্বহাইড্ৰেট চ'ৰ্চ যোনটো আছে সেইটো আপোনাৰ ৰাইচ ব্ৰেন মল যোনটো হয় সেইটো আপোনাৰ দিব লাগিব। তাৰপিছত প্ৰটিন চ'ৰ্চ যোনটো আমাৰ ফিছ মিল আপোনাৰ মাছৰ শুকান মাছৰ গুড়াটো সেইটো আপোনাৰ প্ৰটিন চ'ৰ্চ হিচাপে সেইটো আমি দিওঁ ইয়াতে এটা লেয়াৰ। আৰু আপোনাৰ লিপিড চ'ৰ্চ যোনটো হয় ফলি হয় যোনটো সৰিয়হৰ তেল হয় সেইটো একবাৰ মাৰোঁ। সেইটো মাৰি পেলাই ছেট কৰাৰ পিছত এই যোনবিলাক ৱৰ্ম আছে সেইবিলাক ওপৰত উঠি আহে। প্ৰথম কথা হ'ল আপোনাৰ এটা ষ্টাৰ্টাৰ লাগিবই, সেইটো হয় ষ্টাৰ্টাৰ পেৰেণ্ট ষ্টাৰ্টাৰটোৰ পৰা আপুনি আনি পেলাই ইয়াতে আমি ইনচাৰ্ট কৰোঁ। ইনচাৰ্ট কৰি পেলাই যোনটো এইটো লেয়াৰ মৰাৰ কথা ক'লোঁ মই, সেই লেয়াৰ মৰাৰ কথা পিছত এঘণ্টাৰ পিছত এই ৱৰ্মটো ওপৰলৈ উঠি আহে। এই ওপৰলৈ উঠি অহাৰ পিছত আমি সাধাৰণতে এই হাতেদি হওক
এনেকে জাস্ট আমি এনেকে প্লাগ করে পেলে ইয়াতে লোম এই লই পেলে আমি যোনটো কার্নিভোরাস ফিশ আমার মাংস আর মাছবিলাক তেওঁলোকক আমি জাস্ট এটা এই সরু টুকুরাটো আমার সাইজ হিসাবে 3-4% বডি ওয়েট হিসাবে তেওঁলোকক দিও এইটো এটা বঢ়িয়া আপনার স্টার্টার হয় কালচার স্টার্টার হয় এইটো সাধারণতে যোনবিলাক মাংস আর মাছ হয় সেইবিলাকে ধুনিয়াকে একসেপ্ট করে হয় এনে ধরো কি কি মাছক দিয়ে সাধারণত এইটো যেনেকে আপনার শিঙি মাছ মাগুর মাছ আপনার যেনেকে চেং মাছ গরৈ আপনার গতিকে এই ধরক এই প্রয়োগ করলে আমি দেখি যে মাছের যে রং প্রাকৃতিক উৎসর যে রং এই রংটাও ঠিকই থাকে রংটাও ঠিকই থাকে রংটো কিছু মাছক দেখি আমি রংটো বৃদ্ধিও হয় কেতাবা আপনার যে একরামত একটা কথা হয়েছে যে একরামত আমার রাখার পিছন মাছবিল রংটো কমাত কমি কমি আহে কিন্তু আমি যেটা এই ন্যাচারাল ফিড লাইভ ফিডটা দিও রংটো সাধারণতে আমি বৃদ্ধি হওয়া দেখা পাইছি গতিকে ধরো এনেকা ধরনের আমার যেখানে আলংকারিক মাছের ব্যবসায় লগত জড়িত যেখানে মানুষ আছে তেওঁলোকে এনেকে সুন্দরক একটা সেট বনাই লব একটা সেট বনাই লব পারি আপনার প্লাস আপনার এটাই লাগবে যে আমার 24 hours অক্সিজেন ওয়াটার সাপ্লাইটা লাগবে প্লাস একটা বেড লাগিব আর যোনবিল এই নেটবিল দেখা পাইছে এই আপনার সাধারণত প্যারাসাইট যোনবিল চড়াইয়ের লগত প্যারাসাইটবিল আহে সেইবিল আমি বাহির করার কারণে এই নেট লগা হয়েছে রুফিং লাগিব রুফিং লাগবে সাধারণত বরষুণ পড়া জায়গা হয় বরষুণ পড়া জায়গাতো হব প্লাস আপনার খালি এই প্যারাসাইট যোনবিল বার্ড সাইডের প্যারাসাইট যোনবিল আছে তার মানে এই খানাটো আপনার আকো একোরামত দিও তো এই প্যারাসাইট যোনবিল আছে তাতে একোরামত না যায় বার্ডসর লগত যোনবিল আহে প্যারাসাইট সেগুলো একোরামত না যায় তার কারণে আমি সেট আপ এটা বনাই দিব যেহেতু স্থানীয় বাজারত রংসঙিয়া গোল্ড ফিস মোরলি গার্পি এঞ্জেল ফিস আদির বজার চাহিদা আছে নিয়ন্ত্রিত আর কম পরিসরের হেসারিতে এনে মাছ প্রজনন কেন্দ্র স্থাপন করেছে গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অন্তর্গত জল সংবর্ধন আর জৈব বৈচিত্র্য কেন্দ্রটে একেখিনি পানি বারে বারে ব্যবহার করে কম পরিসরত ব্যবসায় ভিত্তিক সরলীকৃত প্রযুক্তির বিদেশী আলংকারিক মাছ প্রজননের বিভিন্ন দিক সন্দর্ভত নিজের অভিব্যক্তি প্রকাশ করে কেন্দ্রটোর গবেষক কঙ্কন শর্মায় এনেদরে কয় আপনি আলংকারিক মাছের প্রজননের গবেষণার জড়িত আছে কেতিয়াপর আপনি জড়িত আছে হয় আমি দেখি আপনাদের ধরো আর্টিফিশিয়াল হেচারি ইউনিট স্থাপন করেছে আলংকারিক মাছের কারণে এই কেনে কেনে করেছে আপনার এই খুব কেটামান সরল উপাদানে নির্মিত হয়েছে ইয়াত দেখিছে আপনাদের দুটা একুরিয়াম আছে আর এখানে একটা চতুর্ভুজার প্রীতি কাঁচের নির্মিত পদার্থ একটা আছে খুব সরল উপায় নিজেটা তো একুরিয়ামত কি হয় যেটা মাছখিন প্রজন্মের কারণে উপযুক্ত হয়েছে তেতিয়া আমি তাক ইয়াত আমি রাখি তারপর যেটা কণীখিনি তার নির্দেশিত হব সেই কণীখিনিক আমি আমি ইয়াত এই চতুর্ভুজার প্রীতির পাত্রটো রাখিছো আর ইয়াত কি হয় কন্টিনিউয়াস একটা পানির ফ্লো রখা হয় কারণ সেইখিনি সময় মাছের কণীখিনি যথেষ্ট পরিমাণে অক্সিজেনের প্রয়োজন আর যাতে ওয়াটারটা যেটা রিসাইকেল হয়ে থাকি এই গোটেকিটার মাজে আর তেতিয়া কি হয় অক্সিজেনের পরিমাণটা একটা স্থিতাবস্থায় থাকে আর যেটা ইয়ারপর কণীখিনি নিষেচিত হয়ে কিনে পোয়ালি অবস্থালে আহিব তারপর আমি বেলেগ একটা একুরিয়ামত তাক কনভার্ট করব তালে স্থানান্তরিত করব আর তাক যেটা কি সিহতে যেখানে খাদ্য পায় একেবারে পোয়ালি অবস্থা কিন্তু একটু ডাঙর খাদ্য খাব নয় আমি সাধারণত প্যারামিসিয়াম ইউজ করি বা মাইক্রোওয়ার্ম ইউজ করি যেগুলো অতি ক্ষুদ্র হয় আমি খালি চকুরে দেখব নহল সেইখিনিক আমি ইয়াত খাদ্য হিসাবে যোগান ধরে আর ইয়াত আমার টেম্পারেচারটো মেইনটেইন করার কারণে হিটার লগোৱা আছে আর আমার ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমি এই গোটেই বস্তুখিনি মনিটরিং করার একটা ব্যবস্থা করি যাতে তার পিএইচ হোক ডিজেল হোক অক্সিজেন হোক সকলোখিনি একটা স্থিতাবস্থায় মেইনটেইন করে এনেদরে স্থানীয়ভাবে উপলভ্য আলংকারিক মাছসমূহের সংরক্ষণ আর প্রজননের বাবে ব্রতী হয়ে আছে গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক আর গবেষক সকল সমান্তরালভাবে এই কেন্দ্রটোয় স্থানীয় বজারত সমাদৃত বিদেশী মাছসমূহের প্রজনন আর পরিচালনাটো সমানে গবেষণা করে আছে রাজ্যখনের শিক্ষিত নিবনুয়া যুবতীয়ে এই কেন্দ্রের জড়িয়ে প্রশিক্ষণ গ্রহণ করে অতি কম পরিসরতে স্বনিয়োজনের পথ প্রশস্ত করব পারিব বলে আশা করব পারে এনে বাস্তবভিত্তিক গবেষণায় সমাজের উন্নয়ন আর স্বনিয়োজনের পথ প্রশস্ত করাই নহয় রাজ্যখনের অর্থনৈতিক বুনিয়াদও টনকিয়াল করব বলে আশা করব পারে Thank you.
ভারত সরকারের প্রতিত প্রয়াস কৃষকর প্রগতি দি আছে একটা নতুন বিশ্বাস। দেশের কৃষকসকলের প্রতি সমর্পিত ভারত সরকারে বিশেষকৈ উত্তর পূর্বাঞ্চল আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর কৃষি অঞ্চলের বিকাশের বাবে নতুন প্রগতিশীল পদক্ষেপ লৈছে, যার দ্বারা কৃষকসকলে দ্রুত গতিত উন্নতি করে আছে। কৃষি অঞ্চলের বিকাশের গতি অব্যাহত রাখি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত ভারত সরকারে এক দূরদর্শী নির্ণয় লৈ দেশত রাষ্ট্রীয় খাদ্য তেল মিশন অয়েল পামর আরম্ভণি করেছে, যার দ্বারা উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সমূহ আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর কৃষকসকলের বিশেষ লাভ হব। পুঁজির বিনিয়োগ বৃদ্ধি পাব, খোয়া তেলের আমদানির উপর নির্ভর করাটা কম হব আর রোজগারের সুবিধা সৃষ্টি হব। খোয়া তেলত আত্মনির্ভরশীলতার বাবে এটা রাষ্ট্রীয় খাদ্য তেল মিশন অয়েল পামর সংকল্প লওয়া হয়েছে। নর্থ ইস্ট আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এনেকা অঞ্চল যত সহজে পামর খেতি করব পড়া যায়, পাম অয়েলর উৎপাদন হব পারে। এই মিশনের অধীনত অয়েল পামর অঞ্চল আর উৎপাদন বহুত জোর দিয়ার বাবে সরকারে 11,000 কোটি টাকারও অধিক সাহায্য রাখি নির্ধারিত করেছে। মিশনের অধীনত সরকারে অয়েল পামর খেতির বাবে রোপণ আদির সহায়ক বৃদ্ধি ঘটায় পূর্বতে পাবলগিয়া প্রতি হেক্টর 12,000 টাকার পর বহাই প্রতি হেক্টর 29,000 টাকা করে দিছে। পুলিরোপণ সামগ্রীর অভাব দূর করার বাবে বীজর উৎপাদন করার বাবে বাগিচাকও সাহায্য প্রদান করা হব, যার অধীনত প্রতি হেক্টর ক্ষেত্রফলর অয়েল পামর উদ্যানের বাবে 1 কোটি আর নার্সারি বিকাশের বাবে 50 লাখ টাকার ব্যবস্থা আছে। 30 বছরীয় পুরনা বাগিচার পুনরুদ্ধারের বাবে প্রতি পুলিত 250 টাকার এককালীন অনুদান দিয়া হব। উত্তর পূর্বাঞ্চল আর আন্দামানের বিশেষ সাহায্যের অধীনত তার অঞ্চলের গাঁথনি জলবায়ু আর অন্য পরিস্থিতি অনুসরি বিভিন্ন দিকত যে হাফ মুন টেরেসত প্রতি হেক্টর 4,000 টাকা, জেওরা বায়োফেন্সিং তথা ল্যান্ড ক্লিয়ারেন্সের বাবে প্রতি হেক্টর 7,000 টাকা আর একত্রিত খেতির বাবে প্রতি হেক্টর 10,000 টাকার ব্যবস্থা আছে। প্রারম্ভিক 4 বছরের সময়ত রক্ষণাবেক্ষণ আর অন্তর ফসলের বাবে প্রতি হেক্টর 50,000 টাকার ব্যবস্থা আছে। কৃষকের বাবে রোজগারের সুবিধা সৃষ্টি করা আর উদ্যোগসমূহক উদগনি জানার বাবে 5 মেট্রিক টন প্রতি ঘন্টা ক্ষমতাযুক্ত নতুন পাম অয়েল মিশনের প্রতি গোটর বাবে 5 কোটি টাকালে অনুদানের ব্যবস্থা আছে আর ক্ষমতা বৃদ্ধি পালে অতিরিক্ত ধনরাশির বিকল্প আছে। আমার দরে কৃষকর অয়েল পাম্প মিশনের পর বহুত আশা আছে, আমার লাগিছে এই যোজনা আমার বাবে লাভজনক হব আর ইয়ার দ্বারা আমার উপার্জনও বাড়ি। অয়েল পামর কৃষকসকলে সতেজ ফলর থোক অর্থাৎ FFB উৎপাদন করে, যার বর্তমান মূল্য আন্তঃরাষ্ট্রীয় মূল্যত হওয়া উঠা নামার আধারত নির্ণয় লওয়া হয়। প্রথমবার কেন্দ্রীয় সরকারে সতেজ ফলর থোকর মূল্যর বাবে কৃষকসকলক আশ্বাস দিছে। ইয়াক প্রকৃত মূল্য বা BP বলে কব পারি, অর্থাৎ কৃষকসকলের কোনো লোকসান হবলৈ দিয়া নহব। এই ব্যবস্থার দ্বারা কৃষকসকলের বজারের মূল্য উঠা নামার সংরক্ষণ প্রাপ্ত হব। প্রকৃত মূল্য BP নির্ধারণ করার আরম্ভণি 1 নভেম্বর হব আর অহা বর্ষের 31 অক্টোবরলৈকে অব্যাহত থাকবে। ইয়াক অয়েল পাম্প বর্ষ বলে কোয়া হব। ইয়ার দ্বারা উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সমূহ আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জত খেতি বড় ভাল হব আর কৃষকসকলে আনন্দর হাঁহি মরার একটা নতুন কারণ পাব। কিষান ভাইও গাট বাঁধলো, গাট বাঁধলো, বহুত বহুত হ্যায় কাম কি সমৃদ্ধি কে পেগাম কি, মিট্টি কে মিজাজ কো সমঝো, মিট্টি কে হর রাস কো সমঝো, মিট্টি কি তুম যাচ করাও, মুফত সয়েল হেলথ কার্ড লে যাও, কবি মুনাসিব বীজ লগাও, সহি কিস্ম কি খাদ লে আও, জিতনি জরুরি উতনি ডালো, সহি মাত্রা খুদ পহচানো, ইসকো আপনা মন্ত্র বনা লো, মিট্টি কি সেহত তো জানো, বাত বহুত হ্যায় কাম কি কম লাগত অধিক বরদান কি, কিষান ভাইও গাঁঠ বাঁধ লো। আজ হি মিট্টি কি যাঁচ করায়ে রাজ্য সরকার কে কৃষি অধিকারী সে সম্পর্ক করেন আর মুফত মে সয়েল হেলথ কার্ড পায়ে। কৃষি ও কিষান কল্যাণ মন্ত্রালয় দ্বারা কিষান হিত মে। কৃষক সকলের বিভিন্ন সমস্যার সমাধানের লগতে শেহতীয়া প্রযুক্তি আর প্রয়োজনীয় আনুষঙ্গিক দিকর বিষয়ে জানিবৰ বাবে সাবলৈ নাপাহৰিব কৃষি দর্শন।
প্ৰচাৰিত হয় প্ৰতি সোমবাৰৰ পৰা শুকুৰবাৰলৈ সন্ধিয়া 5:30 বজাৰ পৰা 6 বজালৈ।